এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। দিলশাদ রুমে আসলো। খাদিজা দিবাকে নিয়ে ভেতরে এসে পড়েছিল। মেয়েটার শরীর তার কাছে ঠিক মনে হচ্ছে না। ভেবেছিলেন বিয়ের ঝামেলা শেষ হলে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলবে, এখন লেগে গেছে আরেক ঝামেলা। কখন ঠিক হবে কে জানে। সে দিলশাদের দিকে তাকালো, মুখ শুকিয়ে এতটুকু হয়ে আছে। এর আবার কী হলো? সে কিছু বলতে যাবে তার আগে দিভা বলল, কি হয়েছে তোর? দিলশাদ কেঁদে ফেলল, না এবার কোনো ঢঙের কান্না না, আসল কান্না। আঙ্কেলের কথায় সে বুঝে গিয়েছে এখন কি হবে। বাবা যদি একবার হ্যাঁ করে দেয় তখন সে কি করবে। দীপা আস্তে আস্তে উঠে বসল, দিলশাদকে কাছে ডাকল। দিলশাদ এগিয়ে সেই দীপাকে জড়িয়ে ধরল, ধরে বলল, আমি বিয়ে করব না আপু, তোমার দেবরকে তো অবশ্যই না। কিছু করো আপু, তাড়াতাড়ি করো। আব্বু একবার হ্যাঁ বললে আমি আর কিছু করতে পারবো না। তোমার শ্বশুর, তোমার জামাই, তোমার শ্বশুরবাড়ির লোক সবাই খারাপ আপু, সবাই খারাপ। তোমার মতো আমাকে আটকে রাখার প্ল্যান করছে। আমি তোমার মতো জীবন চাই না আপু, একদমই চাই না। দীপার মাথা ঘুরে গেল, কি বলে এই মেয়ে। সে আগা মাথা না বুঝলেও কিছুটা আন্দাজ করল, আর করেই পুরো শরীরে কিছু একটা জ্বলে উঠল। দু বছরে জমানো রাগ জেদ খুব একসাথে বেরিয়ে এলো। সে দিলশাদকে ছেড়ে উঠে দাঁড়ালো। খাদিজা বারণ করল, সে বলল, তোর যেতে হবে না, আমি দেখছি। সেই কথা দীপার কানে গেল বলে মনে হলো না। সে এখন তার নিজের মধ্যে নেই, তার নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়েছে। তার বোনের সাথে তো এ হতে দেবে না, মরে গেলেও না। সে আস্তে আস্তে হেঁটে বাইরে এলো, এসে শান্তভাবে বলল, কি হচ্ছে এখানে? সবাই দীপার দিকে তাকালো, দীপাকে পাগলের মতো লাগলো। তার চোখ টকটকে লাল। উমর ভয় পেল, সে এগিয়ে এসে আস্তে করে বলল, কিছু না, আমি দেখছি, তুমি ভিতরে যাও। দীপা উমরের দিকে তাকিয়ে হাসলো, তার ছেলের হাসি। তারপর তার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, কি করবে তুমি? তোমার কিছু করার ক্ষমতা আছে? থাকলে এই নাটক এখনো চলতো? তোমার ক্ষমতা কতদূর জানো? অসহায় এক মেয়েকে জোর করে বিয়ে করা, জোর করে আটকে রাখা, আর জোর করে বাচ্চা পয়দা করা। ওমরের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। দীপা যা বলেছে সবই সত্য, তবুও তার বুক এফোর ওফোর হয়ে গেল। এত কিছু দেখলে শুধু তার ভালোবাসাটা একবারও দেখলো না। দীপা রাজ্জাক সাহেবের দিকে তাকালো, তাকিয়ে বলল, তোমার মেয়ের হাত চাইছে আব্বু, যারা চাচ্ছে হ্যাঁ বা না বলার আগে তাদের সম্পর্কে একটু জানবে না? রাজ্জাক সাহেব উঠে দাঁড়ালেন, বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইলেন। কি বলে তার মেয়ে? দীপা ভালোবেসে বিয়ে করেনি। দাঁড়ালেন আলী হোসেনও, তবে এখন আর তিনি অভিনয় করছেন না। তার চোখে মুখে অনুতপ্ত, তার চোখে অনুতপ্ত থাকলেও বাকি সবার চোখে বিস্ময়। সবাই জানে উমর আর দীপা প্রেম করে পালিয়ে বিয়ে করেছে, এখন তো শুনছে ভিন্ন। যেই মানুষটার দুঃখে কাতর হয়ে হাত ধরে বসে আছো না, সে কিন্তু সব জানতো। তার ছেলে কি করছে না করছে তখন কিন্তু সে তোমার সম্মান, তোমার দুঃখের কথা একবারও ভাবেনি। ছেলে যা করেছে চুপচাপ তার সাথে সাই দিয়েছে, এখনও দিচ্ছে। তুমি এদের চেনো না বাবা, এরা নিজের স্বার্থের জন্য সব করতে পারে। দীপা থামল, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে, তার শরীরও কাঁপছে। সে তার কাঁপা কাঁপা হাত পেটে রাখল, কিছু একটা হচ্ছে, তবে সে বুঝতে পারছে না। সে সেই অবস্থায় আবার বলল, এই যে যা দেখছো সব নাটক, এরা নিজেদের প্রয়োজনে সব করতে পারে। তোমার এক মেয়ের জীবন তার ভুলে নষ্ট হয়েছে, সেই ভুলের মাশুল আরেক মেয়েকে দিও না বাবা। আমি দীপার কথা বলতে পারল না। তার অবস্থা দেখে উমরের চোখে পানি এসে গেল, তার জন্য আর কত কষ্ট করবে মেয়েটা। যাও, সব কষ্টের সমাপ্তি জানলাম, তোমার জন্য সব করতে পারি, না হয় এটাও করলাম। উমর চোখের পানি মুছল, দীপার কিছু বলবে তার আগে এসে নিস্তেজ, শান্তভাবে বলল, আমি দীপাকে জোর করে বিয়ে করেছি, তাকে তুলে এনেছিলাম আপনাদের বাড়ির সামনে থেকে, এনে বলতে গেলে এক প্রকার আটকে রেখেছি, বিচ্ছিন্ন করে রেখেছি বাইরের দুনিয়া থেকে। তারপর রাজ্জাক সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনাদের কাছ থেকেও, এই পরিবার আপনাদের যোগ্য না, তাই হ্যাঁ বা না বলার আগে অন্তত 10 বার ভাববেন। দীপা দাঁড়িয়ে থাকতে পারল না, আস্তে আস্তে বসে পড়ল, তার চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। ওমর এগিয়ে যেতে ইচ্ছে করলো, বুকের মধ্যে চাপড়ে ধরতে ইচ্ছে করলো, তবে সে গেল না।
সে উসমানের দিকে এগিয়ে আগের মতোই শান্তভাবে বলল, গাড়ি বের কর, ওকে হসপিটালে নিতে হবে। খাদিজা আর দিলশাদ দৌড়ে এলো। খাদিজা দীপার পায়ের দিকে তাকিয়ে আঁতকে উঠলেন। রাজা সাহেবের দিকে তাকিয়ে বললেন, ওকে হসপিটালে নিতে হবে, এক্ষুনি নিতে হবে, তাড়াতাড়ি করো তোমরা। সবাই এগিয়ে আসলো। উসমান দৌড়ে গেল গাড়ি বের করতে। সবাই ধরাধরি করে দীপাকে গাড়িতে বসালো, কিন্তু দীপা আশেপাশে শুধু একজনকেই খুঁজলো, কিন্তু সে নেই, কোথাও নেই। দিলশাদ মুখ ভার করে সব কিছু গোছগাছের মনোযোগ দিল। গোছগাছের ফাঁকে ফাঁকে আর চোখে দীপার দিকে তাকালো। সে চুপচাপ শুয়ে আছে, তার দৃষ্টি তার ছেলেদের দিকে। এই গোষ্ঠীর মনে হয় মেয়ে ভাগ্য খারাপ, ঘন্টায় ঘন্টায় ছেলে আর ছেলে, তার আপুরও হয়েছে দুইটা, শুধু আপুর না। দিলশাদের ধারণা এদের তিন ভাইয়ের কারো কপালেই মেয়ে নেই, যতবারই বাচ্চা হোক হবে ঘন্টায় ঘন্টায় ছেলে আর ছেলে। এদের মধ্যে অবশ্য কোনো সমস্যাও দেখা যাচ্ছে না, এরা মহা খুশি, হবেই না কেন, বংশে সৈন্য সামন্ত যে বাড়ছে, যত বাড়বে ততই তো লাভ। এই দিক দিয়ে সৈন্য বা সামন্ত বাড়াবে, আর অন্য দিক দিয়ে অন্য বাড়ির মেয়েদের নিয়ে টানাটানি করবে, একটা মেয়ে হলে হতোটা কি? সে মুখ বাঁকিয়ে আফসোস করতে করতে চুপচাপ বসল। বসে বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। গত চার দিন বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে তার ফুসফুস মনে হয় দু হাত আরও বেশি ফুলে গেছে। ফুলবে না কেন, তার আপু কথা বলছে না, কারো সাথে না, যেটুকু দরকার সেটুকুই। তার তো ধারণা ছিল এই মুক্তিতে আপু খুশি হবে, ভালো থাকবে, এই হলো ভালো থাকার নমুনা। এজন্যই বলে বেশি ভালো করতে নেই, পরে সব বোঝা নিজের ঘাড়েই পড়ে, এখন বসে বসে টানো। সেদিন আপুকে হসপিটালে আনতেই ডাক্তার বলল এমার্জেন্সি সিজার করতে হবে, অল্প অল্প করে ওয়াটার ব্রেক হয়েছে। আপু হয়তো বুঝতে পারেনি, কাউকে বলেও নি, তখন অতিরিক্ত টেনশন আর কথা বলার কারণে বেশি হয়েছে, তাই পানির পরিমাণ কমে গেছে, তাই এখন সিজার না হলে বাচ্চাদের বাঁচানো সম্ভব হবে না। তা শুনে উমর ভাইয়া মনে মনে ভাইয়া বলতেই দিলশাদ থামল। ভাইয়া তা হলে হয়েই গেল, আপুরা দোষ দিয়ে লাভ কি, তার মতো কাঠখোট্টা মেয়ে গোলে পানি হয়ে গেল, ধুর, যাই হোক। তখন সে শান্তভাবে শুধু বলেছে, যেভাবে ভালো হয় সেটাই করবেন, আমাদের সমস্যা নেই, শুধু দীপার যেন কোনো ক্ষতি না হয়, সে যেন সুস্থ থাকে। দিলশাদ অবাক হয়েছিল, সে বাচ্চাদের কথা বলেনি, অথচ বাচ্চাদের কথাই আগে আসার কথা ছিল। যেহেতু নয় মাস হয়ে গিয়েছিল, সঠিক সময়ে হসপিটালে আনাতে তেমন সমস্যা হয়নি, বাচ্চা মা দুজনে সুস্থ আছে। আজকে চার দিন হসপিটাল থেকে রিলিজ দেবে, এই চার দিনে উমর ভাইয়া একবারও যেন হসপিটালে আসেনি। প্রথম দিন অবশ্য এসেছিল সবার শেষে, সেই দিন প্রথম দিলশাদ এই মানুষটাকে ভালোভাবে খেয়াল করেছে, তখনই তার প্রথম মনে হয়েছে হয়তো তার রাস্তা ভুল ছিল, তবে ভালোবাসাটা সত্যি। সাবিয়া আন্টি যখন বাচ্চাদের তার কোলে দিল, তার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছিল। সে দুজনকে বুকে আগলে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে সেই যে গেল আর আসেনি। দিলশাদের খারাপ লাগছে, অথচ সে এসাই চেয়েছে। আর সবাই অবশ্য ঠিকই আসতে যাচ্ছে, কি লাগবে না লাগবে হসপিটালে সব দেখছে উসমান। আলী হোসেনও দুবেলা করে আসছেন, আসার সময় দু হাত ভরে জিনিসপত্র নিয়ে আসছেন। হামিদা বানু আসতে না পারলেও ফোন দিচ্ছেন, ফোন দিয়ে এত এত জ্ঞান, এটা করবা না, ওটা করবা না, এটা খাইবে না। আর সবচেয়ে বড় কথা, ইউসুফ আর সাবিহা তারা তাদের সাথে হসপিটালে আছে, আর আছে রুবিনাও, সে অবশ্য কারোর সাথে তেমন কথা বলছে না, বাচ্চাদের নিয়েই আছে, নিয়ে আছে সাবিয়াও, তার বাচ্চা কাচ্চা নেই। বিয়ের পরে এই পরিবার কেউ তেমন পায়নি, তবে আজ পেয়ে যা করছে মন থেকে করছে। আলী হোসেন একবার বাড়ি যেতে বলেছিলেন, সে যায়নি, তাকে কেউ আর বারণও করেনি, রুবিনা সাবিয়া বাচ্চাদেরই আগলে রাখছে। আর ইউসুফ সেই দিন দীপাকে বেড়ে দিতেই তার হাত ধরে কেঁদে ফেলল, সে খুব ভয় পেয়েছিল তার অবস্থাও যদি তার মায়ের মতো হয়। সে হাত ধরেই কেঁদে বলল, কারো কোনো দোষ নেই ভাবি, বড় ভাইয়ের তো নেই, সে কিছু জানতই না, সব দোষ আমার। সেই দিলশাদ আপুকে তার কাছে রাখতে এত প্ল্যান করেছিল, তার তো মা নেই, মায়ের আদর কখনো পায়নি, তোমাদের দেখলে আমার মা মনে হয়, তাই তো যেতে দিতে চাইনি, আমি তো বুঝিনি এত কিছু হয়ে যাবে, তুমি আমাকে মাফ করবে না? দীপা সেই অবস্থায় একটু হাসলো, হেসে চোখ দিয়ে ইউসুফকে কাছে ডাকলো। ইউসুফ এগিয়ে একটু নিচু হয়ে বলল, কি? কিছু না। ইউসুফ হেসে ফেলল, সে হাসলেও তার দু চোখ পানিতে চিকচিক করছে। দিলশাদের মনে হলো এর চেয়ে সুন্দর দৃশ্য হয়তো পৃথিবীতে আর কোথাও নেই। সেই দিন থেকে ইউসুফ তাদের সাথে আছে, তার এক কথা সে যাবে না, এক কেবিনে এত মানুষের জায়গা হওয়ার কথা না, তবে আলী হোসেন পাশের কেবিনেও বুক করেছেন। আর এত এত কাহিনীর মধ্যে একটা মানুষই নেই, কোথাও নেই, অথচ এই মানুষটারই সবার আগে থাকার কথা ছিল। দীপাও চুপচাপ,
এই যে সে আসছে না, দিশাদের খারাপ লাগছে, খুব খুব খারাপ লাগছে। আর আপু, সে তো 2 বছর ধরে মানুষটার আশেপাশে, তার কেমন লাগছে? দিশাদ আর ভাবতে পারল না। তখন তার উসমানের বলা সেই কথাটা মনে পড়ল। তোমার নামে দিল থাকলেও তোমার ভিতরে নেই, যদি থাকতো তাহলে দেখতে, ভাবিও এটাই চাই। দিশাদ মন খারাপ করে চুপচাপ বসল। তার এখন সত্যিই মনে হলো তার ভেতরে সত্যিই দিল নেই। সে আগে কেন দেখেনি? আজ আপুকে তারা তাদের বাসায় নিয়ে যাবে। এই কথা যখন আব্বু আপু সবার সামনে বলল, সবারই মন খারাপ হয়েছে, তবে কেউ কোনো টু শব্দ কয়নি, যেন সবাই জানতো এমনটাই হবে। তবে রুবিনা আগের চেয়ে মুখ আরও কালো করে বসে আছে, রাগে ফাটছে তবে মুখ খুলছে না। এই যে কেউ কিছু বলছে না, মুখ খুলছে না, দিশাদ জানে এর পেছনে একজনই আছে যে কখনো আপুকে দূরে যেতে দিতে চায়নি, আজ নিচ থেকে যাওয়ার জন্য সব রাস্তা তৈরি করে দিচ্ছে। গাড়িতে ওঠার সময় সাবিয়া ঝরঝরে কেঁদে ফেলল। তার সন্তান নেই, এই 4 দিন এদের কোলে পিঠে নিয়ে মায়ায় পড়ে গেছে। খাদিজা তাকে সান্ত্বনা দিয়ে বলল, আপা, আপনার যখন মন চায় আপনি চলে আসবেন, মনে কোনো অস্বস্তি রাখবেন না। কাঁদল রুবিনাও, এমনি যাই থাক, দায়িত্ব আর কর্তব্য পালনে সে কখনো পিছপা হয়নি, আর এরা তো তার রক্ত, নিজের সন্তানদের তিনি এত আগলে ধরেননি যতটা ভাইয়ের ছেলেদের ধরেছেন, আর তাদের সন্তানদের যে তাদেরই অংশ। উসমান সবকিছু ঠিকঠাকভাবে গাড়িতে তুলছে, তার মধ্যে অবশ্য কোনো ভাবান্তর নেই, সে আছে নির্বিকার। দিশাদের দেখে খুব রাগ হলো, এত গাছরা মানুষ হয়? সে মনে মনে কয়েকটা ভয়ঙ্কর গালি দিল। গালি দিতেই উসমান তার দিকে তাকালো, সাথে সাথে দিশাদের মুখ চুপসে গেল। কি এক যন্ত্রণা, মনে মনে কথা বলেও দেখি শান্তি নেই। উসমান সব ঠিক করে দিশাদের পাশে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, খুশিতে তো নেচে নেচে উড়ে বেড়ানোর কথা, যা চেয়েছ তাই হচ্ছে, তবে মুখ কালো কেন? দিশাদ দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে তুমি বলছেন কেন? আমার কাছ থেকে অনুমতি নিয়েছেন? উসমান মৃদু হাসল, হেসে পকেটে 2 হাত পুরে সোজা দাঁড়িয়ে আস্তে করে বলল, মাত্র খেয়াল করলে নাকি, আমি তো কবে থেকেই তুমি বলছি। দিলশাদ অবাক হয়ে বলল, কবে থেকে বলছেন? ওই যে সেই দিন রাতে তুমি সাথে আরো কত কিছুই তো করলাম, অনুমতি আর কত কিছুর জন্য নেব বলতো, তাই তুমি তো সামান্য বিষয়, তাছাড়া কিস্তিসের পরে আপনি ঠিক জমে না। উপস, সরি, স্লিপ অফ টাং। মহামান্য বিয়ান সাহেবের সামনে একটা অভদ্র শব্দ উচ্চারণের জন্য এই সামান্য বান্দা খুবই দুঃখিত। দেশাত আগুন চোখে তাকালো, এই ঢং দেখে তার শরীর জ্বলে গেল। তার ইচ্ছে করলো এই বদমাইশের চুল ছিঁড়ে ভাজি করে খেয়ে ফেলতে, বদমাইশের বদমাইশ। সাথে সাথে মনে করার চেষ্টা করলো, তুমি বলেছিলে নাকি? সে অন্যদিকে তাকালো, সে ঠিক করলো বাকি জীবনে আর এই লোকটার সাথে কথা বলবে না, কখনো না, মরে গেলেও না, অসভ্যের হাড্ডি। উসমান দিলশাদের দিকে তাকালো, কিছুক্ষণ নিস্তব্ধ তাকিয়ে রইল। সে জানে মনে মনে তার গোষ্ঠী উদ্ধার করছে, তারপর শান্তভাবে বলল, জানি বলার দরকার নেই, তবুও ভাবি বাচ্চাদের খেয়াল রেখো, আমাদের 3 ভাইয়ের একেবারে নিজের বলতে তো ভাবি ছাড়া কেউ নেই। দিলশাদ মনের প্রতিজ্ঞা এক্ষুনি ভঙ্গ করে ফেলল, পড়ে বলল, আপনার ভাইয়া কই? উসমান দিলশাদের দিকে তাকিয়েছিল, সেভাবেই বলল, আমার ভাইয়া, তোমার কি হয় মিস দিলশাদ? দিলশাদ দীর্ঘশ্বাস ফেলল, ফেলে কিছুক্ষণ নিস্তুপ মাটির দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে করে বলল, ভাইয়া? উসমান হাসল, তাহলে তুমি তোমার ভাইয়াকে কেন জিজ্ঞেস করছো না, সে কোথায়? দিলশাদ কিছু বলল না, সে দীপার দিকে তাকালো, গাড়িতে চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে। ইস, তার বোনটা মেন্টাল থেকে বের করতে গিয়ে রোবট বানিয়ে ফেললো নাকি? হয়তো উসমান বুঝলো, শান্তভাবে বলল, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি না, আমার ভাই পুরুষ হিসেবে উত্তম, মানুষ হিসেবে উত্তম, জানি সে ভুল করেছে, তবে ভাবির প্রতি তার ভালোবাসা, এর মধ্যে তিল পরিমাণও খাদ নেই। এটা যেমন আমরা জানি, সেটা ভাবিও জানে, জানে বলেই সে চুপ। ভালোবাসায় মান অভিমান দূরত্ব এগুলো থাকবেই, তাই বলে শেষ হয়ে যায় না। তুমি না বলেছিলে এবার ডিসিশন তোমার আপু নেবে, মনে করো আমরাও তাই চাইছি, এবার ডিসিশন ভাবি নিক, তবে যাই নিক আমরা সবাই তার সাথেই আছি। দিলশাদ উসমানের দিকে তাকালো, সে তাকিয়েছিল, তাই দুজনের চোখে চোখ পড়ে গেল। দিলশাদ চোখ সরিয়ে নিল, এই প্রথম তার মনে হলো এই পাহাড় পর্বত এতটাও খারাপ না। দিলশাদ গাড়িতে বসার সাথে সাথে ইউসুফও উঠে বসল। দিলশাদ অবাক হয়ে বলল,
তুমি গাড়িতে উঠেছো কেন? তুমিও যে কারণে উঠেছো আমিও সেই কারণে উঠেছি। দিলশাদ অবাক হয়ে বলল, তুমি সেখানে গিয়ে কি করবে? ইউসুফ উঠেছে ড্রাইভারের পাশে, সে পেছনে ফিরে বিরক্ত মাখা কণ্ঠে বলল, তুমি এতদিন আমাদের বাসায় কি করছো? আমার কথা ভিন্ন ইউসুফ, তোমার স্কুল লেখাপড়াও তো আছে। থাক, আমার দুই ভাই দুই মা বিদ্যাসাগর হয়েছে, আমার না হলেও চলবে। দিলশাদ হেসে ফেলল, তার বিয়েরও ঠিক মতো বয়স হয়নি, আর এদিকে রেডিমের বাচ্চা তার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে, ভাবা যায়। হাসলো খাদিজাও, সেই দিনের কথা জানার পরে তার রাগ হওয়ার কথা, তবে কেন জানি রাখতে পারছে না। দীপার বাবারও একই অবস্থা, রাগ করার সুযোগই পাচ্ছেন না। আলী হোসেন তাকে বগল দাবা করে নিয়ে ঘুরছে, এখানে ওখানে নিয়ে বড় গলায় পরিচয় করিয়ে দিচ্ছে, এটা আমার বিয়াই, বুঝেছো, আমার বড় ছেলের শ্বশুর। এত এত কিছু হয়ে গেল, কোন বিকার এই কয়দিনে এই মানুষটার মধ্যে একবারও দেখেনি। তবে আজ যখন হসপিটাল থেকে বেরোবে, তার সামনে দীপার বাবার হাত ধরে বলেছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু করতে হয়, আপনি বাবা আপনি বুঝবেন। তবে সব কিছুতে সাই দেয় কেন জানেন? এই ছেলেদের সাথে আমি বড় অন্যায় করে ফেলেছি, নিজের মা বোন ভাই সব খেয়াল রেখেছি, দাঁড় করিয়েছি, সব বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়িয়েছি, তবে এদের মা এর খেয়াল আমি রাখিনি। যখন তার পাশে শক্ত করে দাঁড়ানোর কথা ছিল, তখন তাকে একা ছেড়ে দিয়েছি। এই ছেলেগুলো জানে বুঝে, তবে কখনো আঙুল তুলে কিছু বলেনি, তাই ভয়ে ভয়ে থাকি, কখন না জানি সে আঙুল তুলে ফেলে। আমার ছেলেদের কেউ নেই, আমিও নেই, কখনো সেই ভাবেছিলামও না। তাই কাউকে আপন মনে হলে মাকে তো ধরে রাখতে পারি না, তাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে। তাই ধরে রাখার জন্য যে অন্যায় সে আপনার মেয়ের সাথে করেছে, তার জন্য আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাইছি। এই মানুষগুলো যেমনই থাক, তবে কেন জানি এখন আর অপছন্দ করতে পারছে না তারা। সে জানে না ঠিক কি হয়েছিল, কেন হয়েছিল, তবে বুঝতে পারছে মেয়েটা খুব কষ্ট পেয়েছে, কষ্ট পেয়েছে বলেই এমন চুপ হয়ে গেছে। সে একবার কথা বলতে চেয়েছিল, কিন্তু কেন জানি মন সায় দেয়নি। আগে কি হয়েছে তা জেনে কি লাভ, এই যে এখন উমর আসছে না বলে মেয়েটা কষ্ট পাচ্ছে, ভেতরে ভেতরে ছটফট করছে, আর কেউ না বুঝুক সে তো মা, সে জানে বুঝে, আর এটাই এখন সত্যি, বাকি সব মিথ্যা। অতীতের কথা ভেবে বর্তমানে কষ্টের কোনো মানে হয় না, আর এখন তো শুধু দীপা উমর না, এদের মাঝে আছে দুটো নিষ্পাপ শিশু, এদের কথাও ভাবতে হবে। তাই এখন শুধু এইটুকুই চাওয়া, তার মেয়ের সন্তানেরা যেভাবে ভালো হয় যেভাবে খুশি হয় সব সেভাবেই হোক। দীপা দুবছর পর নিজের রুমে পা রাখল, সে এসে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। এই রুমের আসবাবপত্র, রুমের প্রতিটি কোণা আর ওই যে ছোট্ট একটা বারান্দা, সব তার পরিচিত। তার শৈশব কৈশোর সব কেটেছে এই রুমে। এই রুম এই বাসায় আসার জন্য গত দুবছরে সে অনেক ছটফট করেছে, প্রতি মুহূর্ত মনে হচ্ছে ইস কবে যাব নিজের বাসায়, কবে একটু শান্তিতে ঘুমাব, কবে যাব নিজের মানুষদের কাছে, কবে যাব সেই চিরচেনা শেকড়ে। মেয়েতে শেকর কি বদলাই, এই যে তার চিরচেনা রুম, চিরচেনা প্রতিটি কোণা, তবুও তার শান্তি লাগছে না। তার ফেলে আসা সেই ঘর সেই রুম, তা সে আপন না হওয়া সংসার, আর দীপার ভেতর ছট ফুটিয়ে উঠল, মানুষটা তাকে পাশে ছাড়া ঘুমোতে পারে না। কত রাত গেছে সে ড্রয়িং রুমে বসে থেকেছে, এই মানুষটা চাইলে এই রুমে আরামসে ঘুমিয়ে যেতে পারত, নিজের মতো থাকতে পারত, তবে সে কখনো তা করেনি। সে নিজে চুপচাপ বসে থাকত, আর সে কারণে অকারণে ড্রয়িং রুমে আশেপাশে এটা ওটা করতেই থাকত। এমন ভাব দুনিয়ার কাজ এলোমেলো হয়ে আছে, এখন না করলে কালকে আর করাই যাবে না। তো এ কয়দিন কীভাবে আছে, এখন কি তার ঘুম আসছে? এই যে তাদের সন্তান, তাদের আশার কথা শুনে কি যে খুশি ছিল, যেই দিন তারা প্রথম জানতে পারলো তার ভেতরে কোনো অনুভূতি হয়নি, খাটে স্তব্ধ হয়ে বসেছিল সে, আর উমর নিচে বসে তার পা জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে উঠেছিল। সেই প্রথম উমরকে সে কাঁদতে দেখল, সে কেঁদে শুধু বলেছিল, আমার উপরে ঘৃণা আমার সন্তানের উপরে নিও না দীপা, তারা নিষ্পাপ নির্দোষ। সেই সন্তান, সেই সন্তান থেকে দূরে কেমন করে আছে, একবার বুঝি তাদের দেখতে ইচ্ছে করে না, বুকে নিতে ইচ্ছে করে না। এই যে তার দীপার দম বন্ধ করা কষ্ট হচ্ছে, তার কি হচ্ছে না? দীপা চোখ বন্ধ করল, মনে মনে বলল, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে উমর, আমার না বলা কথা, আমার না বলা কষ্ট তুমি না সব বুঝো, তাহলে এখন বুঝতে পারছো না কেন? দিলশাদ রুমে আসলো, আপুর আসার কথা শুনে একে একে তাদের গোষ্ঠীর সবাই এসে হাজির হচ্ছে। ছোট্ট বাসা, তার মধ্যে এত মানুষ, পুরো বাড়ি গমগম করছে।
সে দরজার সামনে আসতে দেখলো দীপা থম মেরে বসে আছে, চোখ বন্ধ, আর সে বন্ধ চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। দেশা তার ভেতরে গেল না, ঘুরে আম্মু আব্বু রুমে চলে এলো। সেখানে ইউসুফ খাটে হাত পা ছড়িয়ে শুয়ে আছে, সে তার পাশেই বসলো, তার অস্থির লাগছে। আমার কলিজারা কোথায়? দিলশাদ উদাসভাবে উত্তর দিল, ঘুমোচ্ছে। তোমার কি হয়েছে? দিলশাদ ইউসুফের দিকে তাকালো, তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তখনই রায়হান রুমে আসলো, রায়হান তার খালাতো ভাই, তারা সমবয়সী। কিরে, তোদের বাসায় আসলাম, খবরও তো নিলি না, রুমের মধ্যে এসে ঝিম মেরে বসে আছিস, ব্যাপার কি? বলে চেয়ার টেনে দিলশাদের ঠিক সামনে বসলো। দিলশাদ হালকা হাসলো, হেসে বলল, কখন আসলি, ইহাও এসছে? হ্যাঁ, এসেই বাবুদের কাছে জাপটে পড়েছে, তোদের খবর শুনে একে কি আর বাড়িতে রাখা যায়। তোর খবর কি? পরীক্ষার প্রস্তুতি মনে হয় জোরে সরেই নিচ্ছিস। তা নিচ্ছি, তবে তুই যে ভার্সিটিতে আমিও সেই ভার্সিটিতে, একা আমি কোথাও যাচ্ছি না। দিলশাদ রায়হানের বাহুতে থাপ্পড় দিল, দিয়ে বলল, আমার পিছু কবে ছাড়বি? স্কুল, কলেজ, এখন আবার ভার্সিটি, আমার জীবন তো যাবে তোর চেহারা দেখতে দেখতে। তো আমি তো সেটাই চাই, এই মুখ ছাড়া আর কাউকে না দেখ। দিলশাদ উদাসভাবে উত্তর দিল। দিলশাদ ইউসুফের দিকে, দিলশাদ হেসে ফেলল, সে খেয়ালই করেনি ইউসুফ উঠে বসেছে আর হা করে তাকিয়ে আছে। সে সাথেই উসমানকে মেসেজ পাঠালো, তুমি বসে বসে আঙুল চষো, এদিকে তোমার পাখি আরেকজনের সাথে হাহি করছে। রাতে দিলশাদ উমরকে ফোন দিল, সে আর তিহা শুয়েছে নিচে, মা আপু আর বাব্বুরা আছে খাটে, আব্বু আম্মু রুমে আছে, ইউসুফ আর আব্বু দু রুমের বাসা, একটু কষ্ট তো করতেই হবে। সে ফোন দিতে দিতে আর চোখে দীপার দিকে তাকালো, দীপা কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে, সে ভালো করে জানে আপু ঘুমায়নি। সে ফোনের দিকে মনোযোগ দিল, রিং হচ্ছে, একবার থেকে দুবার রিং হতেই ফোন রিসিভ হলো, আশ্চর্য, সে তো ভেবেছিল তার ফোন হয়তো দেখেই কেটে দেবে। সে একটু জোরেই বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই। উমর মলিনভাবে হাসল, সাথে অবাক হলো, দিলশাদ এই প্রথম তাকে কোনো সম্বোধন করেছে। ওয়ালাইকুম আসসালাম শালি সাহেবা। যাক, আমাদের মনে আছে তাহলে, যেভাবে রিং হচ্ছিল আমি তো ভেবেই নিয়েছিলাম ধরবেন না, তবুও ভাগ্য ভালো শেষ সময়ে আমাদের প্রতি দয়া হলো। উমর বুঝতে পারলো না ফোন কি অনেকক্ষণ বেজেছে, কে জানি, ফোন পকেটে থাকলেও ধ্যান তার কই থাকে, সে স্বাভাবিকভাবেই বলল, যারা মনের মধ্যে থাকে তাদের আলাদাভাবে মনে করে কিছু নেই। বাহ বাহ, কবিতার ছন্দ এত সুখ। দীপা উঠে বসলো, সে ভ্রুজ কুচকে দিলশাদের দিকে তাকালো, উমর কি তাদের ছাড়া খুব ভালো আছে? উমর দীর্ঘশ্বাস ফেলল, তার এই দীর্ঘশ্বাসের শব্দ দিলশাদ ফোনের এপাশ থেকেও শুনল, তার খারাপ লাগলো, ভেতরে খারাপ লাগলো, ওপরে একগাল হেসে বলল, কি ব্যাপার বলেন তো, এত খিলখিল করে হাসছেন, এতদিন আপনাদের বাসায় থাকলাম, একবারও তো এরকম হাসি দেখলাম না। উমর এবার সত্যিই হাসলো, এবার সব বুঝলো, দীপা নিশ্চয়ই আশেপাশে আছে, তাই এই মেয়ে এমন নাটক করছে, ভাগ্যগুণে পেয়েছে এক শালি। কি হলো, কথার উত্তর দিচ্ছেন না কেন, নাকি আমাদের সাথে কথাও বলতে চান না? ভয় বলছি না, কোন আগুন কোন দিক দিয়ে লাগাচ্ছ কে জানে। দেশাত মন খারাপে ঢং করে বলল, এটা বলতে পারলেন আপনি? হ্যাঁ, বলবেনই তো, এখন তো আর দায়বদ্ধতা নেই, যার ছিল সে তো চলেই এসেছে, এখন তো আপনারা দিল খোলা আকাশের পক্ষী, করবে শুধু এদিক ওদিক ওড়াউড়ি। উমর মৃদু হাসলো, হেসে মাথা চুলকালো, এই মেয়ে কি বলছে আর তার কি উত্তর দেবে সে বুঝতে পারছে না। রাতে খেয়েছে? উমর এই কথারও উত্তর দিল না, আসলে কি দেবে, সে এখনো খাইয়েনি, রাতে কেন, দুপুরেও না, খিদেও পায় না, খাবে কি? দিলশাদ নিজের মতোই বলল, ওরে বাবা, আজকে বাইরে ডিনার করেছেন, ভালোই, কই আমাদের তো একদিন নিলেনও না বাইরে ডিনার করতে। উমর এবার হা হয়ে গেল, এই মেয়ে বলছে কি, এমনিতে তার সংসারে আগুন লেগে আছে, বাকিটুকু এই মেয়ে শেষ করে ফেলবে, সে তাড়াতাড়ি বলল, আজকে তাহলে রাখি দিলশাদ, পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ রাখছি, এখন তো আমাদের সাথে কথা বলতে ভালো লাগবেই না, কথা বলাই তো সময় নষ্ট, এখন কথা বলার কত মানুষ যাকে দিয়ে সম্পর্ক সেই নেই, আর আমরা কোন ছাতার মাথা। বলে দিলশাদ ফট করে ফোন রাখলো, রেখে বালিশের মুখ চেপে এমনভাবে শুলো যেন দুঃখে কষ্টে সে মরে যাচ্ছে। ফোন রাখতেই উমর কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল, এই মেয়ে তার চিন্তার বাইরে সাবজেক্ট, সে সিগারেট ধরালো, সে বসে আছে ছাদে, রুমে তার যেতে ইচ্ছে করে না, কেমন শূন্য শূন্য মনে হয়,
তবে সে জানে দীপা আসবে, অবশ্যই আসবে। দীপা নিজে যা না জানুক, সে জানে দীপা তাকে ভালোবাসে। শুধু সেই ভালোবাসার সামনে ছোট্ট একটা দেওয়াল, সেটা ভেঙে সে আসবে। সে চোখ বন্ধ করে পা ছড়িয়ে নিজেই বসে পড়ল। তাকে দেখে যে কেউ বলে দিতে পারবে। তার রাতগুলো যাচ্ছে নির্ঘুম, সে চুপচাপ ঝিম মেরে বসে রইল। তার হাতের সিগারেট হাতেই নিঃসুপ নিভে গেল। এক সময় সে প্রচুর সিগারেট খেত। দীপাকে বিয়ে করার পর আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। না, দীপা কখনো বলেনি, সে নিজেই ছেড়েছে। এটা ভেবে দীপার যদি ভালো না লাগে? সারা রাতও দীপা চোখ বন্ধ করতে পারল না। কতক্ষণ আস্তে আস্তে এপাশ ওপাশ করল, বাবুদের নেড়ে চেড়ে ঠিকভাবে শোয়ালো। বাবুরা হয়েছে তার বাপ চাচাদের কপি, দুটো চেহারায় এক। সে বিরক্ত নিয়ে উঠে দীর্ষাদের দিকে বালিশ সুরে মারল। দীর্ষাদ ধরফর হয়ে উঠে বসল, তার চোখ মাত্রই ঘুমে লেগে এসেছিল। সে হতবিহ্বল হয়ে আশেপাশে তাকিয়ে বলল, কি হয়েছে, ভূমিকম্প নাকি আল্লাহ? দীপা দাঁতে দাঁত চেপে বলল, তোর মাথার ভূমিকম্প, আমার ঘুম হারাম করে সবাই নাক দেখে ঘুমাচ্ছে, ফোন দে তোর। দীর্ষাদ ভোতা মুখে ফোন এগিয়ে দিল। এগিয়ে দিয়ে বলল, জামাইয়ের ছাল আমাকে দেখাচ্ছ কেন? সে তো বাপের বাড়ি পাঠিয়ে দিব্যি আরামে ঘুমোচ্ছে, আমার হয়েছে যত জ্বালা বলে ওইদিকে ঘুরে শুয়ে পড়ল। শুয়ে এই মুসকি হাসল। জামাই বউ একই ধাঁচের, দুজন দুজনকে ছাড়া চলে না, আবার ঢং। আর এদের ঢঙে তার জীবন তেজপাতা। যে ঢং যে নাটক এই কয়দিনে করল না, হলিউডে করলে দু চারটে অস্কার তার ঝুলিতে এমনিতে এসে পড়ত। ফোনের শব্দে উমর চমকে উঠল, তার ছাদে বসেই চোখ লেগে এসেছিল। সে ফোনের দিকে তাকিয়ে অবাক হলো, দীর্ষাদ এত রাতে সব ঠিক আছে তো? সে তাড়াতাড়ি ফোন রিসিভ করল, কিন্তু হ্যালো বলারও সুযোগ পেল না। তার আগে দীপা চেঁচিয়ে বলল, খুব সুখে আছো না? আরামে ঘুমাচ্ছ, ঘুমাবে না কেন? এখন তো জ্বালানোর কেউ নেই, দুদিনও তো হয়নি এসেছি, এর মধ্যেই এত পরিবর্তন। খিলখিল করে হাসা, বাইরে ডিনার করা, কার সাথে করছো? হ্যাঁ, কার সাথে করছো? আমাকে আর ভালো লাগে না। না লাগবে কেন, তোমার স্বভাব আমি জানি না, দু বছর ভদ্রভাবে ছিলে এই তো কত, এবার কোন মেয়ের পেছনে পড়েছো? দীপা চাচামেচিতে খাদিজা ধরফরিয়ে উঠে বসল। বসে অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। তারা স্বামী স্ত্রী দুজনে শান্ত চুপচাপ। তাদের দুই মেয়ে এমন হলো কিভাবে? সে আফসোস করতে করতে দীর্ঘশ্বাস পেল, ফেলে বাথরুমের দিকে গেল। অযথা টানা হেসড়ি, কালকে আবার ওই বাড়ি যেতে হবে কিনা কে জানে। দীপার অবশ্য এই দিকে খেয়াল নেই, সে রাগে ফুসছে। উমর কোনো জবাব দিল না, চোখ বন্ধ করে ছাদের কারণে সে মাথা রাখল। এই তো তার দীপা, সেই পুরনো দীপা, যে দীপাকে সে ভালোবেসেছিল। দীপার চোখে পানি এসে গেল। দেখো কথার উত্তরও দিচ্ছে না। তার নাক টানা শব্দে উমর মৃদু হাসল, হেসে কোমল সুরে বলল, চলে এসো দীপা, তোমার শূন্যতায় আমি মরে যাব। তোমাকে ভালোবেসেই তো মন ভরে না, আর কাকে ভালোবাসতে যাব? আমি আমার ভালোবাসা আর দুই সন্তানকে বুকে নিতে চাই, নিয়ে শান্তিতে ঘুমাতে চাই। আসবে না দীপা? দীপা নাক টেনে বলল, ভেবে বলো, এবার কিন্তু আমি জোর করব না। দীপা কিছু বলতে পারল না, ঝরঝরিয়ে কেঁদে ফেলল। দীর্ষাদ ভ্রু নাচিয়ে উমরের দিকে তাকালো, তাকিয়ে বলল, ব্যাপার কি, মাত্র কালকেই তো আসলাম, আর ওই কয়দিন যে হসপিটালে রইলাম, কই কেউ তো খবরও নেয়নি, কত কষ্ট করলাম একা একা, আপনি জানেন? উমর হাসল, খুব হাসি আসছে না? তাছাড়া এক রাতে এমন কি হলো যে আজ সকাল সকালেই শ্বশুর বাড়ি? ব্যাপার কি, ঝেড়ে টেড়ে তো ভালোই পেটের ভেতরে যা আছে সব কেশে বের করেন। সে হেসে বলল, নতুন করে বের করার কিছু নেই, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, সেই মধু খেতে এলাম, ভাবলাম আর কত নিজেকে বঞ্চিত করব। মধু এতই সস্তা, আসবেন আর পেয়ে যাবেন? না, দিলশাদ যে বাসায় আছে সেই বাসায় মধু আর যাই হোক সস্তা হবে না। দীর্ষাদ মিটিমিটি হাসল, হেসে বলল, আপনার ডান হাতা কোথায়? আপনার সাথেই তো দেখলাম আসলো, এসে আবার গায়েব, ব্যাপার কি? উমর এবারও হালকা হাসল, কিছু বলল না। বলল দীর্ষাদ, ইস ভাইয়ে ভাইয়ে এক পেট, বলতে চান না বললেই হয়, এমন কথায় কথায় 32 পাটি বের করছেন কেন? আমার ডান হাতের প্রতি তোমার আগ্রহ দেখে আমার 32 পাটি বের হচ্ছে, ব্যাপার কি? দীর্ষাদ করুণ মুখে ঢং করে বলল, ব্যাপার তো কত কিছুই দুলা ভাই, ডানে বামে সামনে পেছনে শুধু ব্যাপার আর ব্যাপার, আপনার চোখ আপনার বউ থেকে সরবে, তবেই না দেখবেন
যাই হোক, সে কথা বাদ, আমি আর ইউসুফ বাবুদের নিয়ে পাশের রুমে আছি। মা কিচেনে, বাবা বাজারে, প্রথমবার জামাই এসেছে, বুঝতেই পারছেন, বলে আশ্বাসের সুরে বলল, কত কত হক ছিল আমার, কত স্বপ্ন ছিল, সবই কপাল। উমর হাসল, হেসে ঝট করে উঠে দাঁড়ালো, মানিব্যাগ বের করে পুরোটায় দিলশাদের হাতে দিয়ে রুমের দিকে যেতে যেতে বলল, থ্যাংক ইউ শালি সাহেবা। দিলশাদও হাসলো, হেসে বলল, মোস্ট ওয়েলকাম দুলা ভাই। উমর রুমে এসে দেখলো দীপা ঘুমাচ্ছে, সে দাঁড়িয়ে কিছুক্ষণ নিস্তুপ তাকিয়ে রইল। তার ঘুমন্ত রাজকন্যা, যে রাজকন্যার প্রেমে পাগল হয়ে সে পুরো বদলে গেছে, আর গেছে তার জীবন। সে ধীরে ধীরে এগিয়ে গেল, দীপা জানে না সে আসবে, জানার কথাও না। কালকে কথা হয়েছে প্রায় শেষ রাত পর্যন্ত, সে আগের মতো, তখন সে বলেনি, ইচ্ছে করেই বলেনি, সে তো শুধু দীপার ইচ্ছার কথা জানতে চেয়েছিল। আর এখন দীপা শুধু তার, কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই, না আছে দ্বিধা। তাই দীপার মন যেখানে চায় সেখানে থাকুক, ভালো থাকুক, শুধু আমার হয়ে থাকুক। উমর আস্তে করে দীপার পাশে শুয়ে পড়ল, সাইড থেকে জড়িয়ে গলায় মুখ ডোবাল। দীপা কেঁপে উঠল, সাথে সাথে তার ঘুম ছুটে গেল। যখন বুঝতে পারলো সে ঝট করে তাকালো, উমর হাসল, গলায় মুখ রেখেই বলল, গুড মর্নিং আমার বাবুদের আম্মু। দীপা হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে নিজেই উমরকে আজ নিতে আসতে বলেছিল, কিন্তু সে কোমল সুরে বলেছে, এই অবস্থায় এত দৌড়াদৌড়ি প্রয়োজন নেই, তুমি আমার পাশে, এই না, আমার শরীরের পাশে থাকতে হবে, তুমি যেখানেই থাকো শুধু আমার হয়ে থেকো, আমার মনের পাশে থেকো। আর এখন দেখো সকাল হতে না হতেই নিজে এসে হাজির, ঘুমিয়েছে কখন আর রওনা দিয়েছে কখন। সে ভালো করে উমরের মুখের দিকে তাকালো, কতদিন পরে এভাবে তাকালো সে মনে করতে পারলো না। সে এক হাত উমরের গালে রাখলো, মুখ ভর্তি দাড়ি, চোখের নিচে কালি, মুখ শুকিয়ে এই কয়দিনেই অন্যরকম লাগছে। উমর চোখ বন্ধ করে ফেলল, সামান্য একটা হাত তবু উমরের হাজার স্বপ্নের মধ্যে একটা। সে কত চেয়েছে দীপা একটু ভালোবেসে তার দিকে তাকিয়ে থাকুক, একটু জড়িয়ে ধরুক, একটু ভালোবেসে আদরে মাখিয়ে রাখুক। এই হাহাকার ভরা বুকে দীপা নিজে থেকে একটু মাথা রাখুক, সে স্বপ্ন কখনো পূরণ হবে সে ভাবেনি। সে আরও এগিয়ে দীপাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। দীপা হাসল, আজ তো পাগল একটা। সে উমরের চুলে ধরে টান দিল, উমর সাথে সাথে মাথা তুলল, তবে চোখে মুখে কোনো বিরক্তি নেই, বরং ঠোঁটের কোণে দুষ্টু হাসি। সেই হাসি নিয়েই বলল, তোমার জন্য চুলগুলো ছোট করি না জানো, বইয়ের আমার টানাটানির খুব শখ, সবসময় একেবারে মুডের দফরফা করে তবেই সারে। দীপা হেসে ফেলল, হেসে কিছু বলবে আগে উমর টুপ করে ঠোঁটে ডুবে গেল। দীপা ঠেলে সরালো, বিরক্ত মাখা কণ্ঠে বলল, ইয়াক, ছি, বাসি মুখ আমার, থাক, বলে উমর আবার এগোলো, ছি, বমি আসবে আমার। বমি আসবে কেন, আমার মুখ তো আর বাসি না, সরবে? উমর সরল না, আর একটু এগিয়ে বলল, আচ্ছা আসুক, বমি তো আমার সমস্যা নেই। দীপা আবারও হাসলো, কি পাগল নিয়ে যে পড়েছে সে। হেসে দু হাত দিয়ে ঠেলে উমরের মুখ চেপে ধরল, উমর হাসলো, কিছু বলল না, সে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল দীপার এই হাসি হাসি মুখের দিকে। তাদের বিয়ের বয়স দু বছর হলো, এই খুনসুটিগুলো নতুন, সে দীপার কাছে এসেছে হাজারবার, তবে সে হাজারবারে একবারও দীপা ছিল না, ছিল শুধু সে। দিলশাদ, তিহা আর ইউসুফের দীপের দিকে তাকালো, তারা বাবুদের সাথে খেলছে। দিলশাদ হাসলো, সে বসা সোফায়, তার হাতে বই, দুনিয়ার প্রস্তুতি বাকি। সে বইয়ের দিকে চোখ রেখেই বলল, ইউসুফ? ইউসুফ না তাকিয়েই বলল, আমার এই বোনটা কেমন বলতো? ইউসুফ ভ্রু কুচকে দিলশাদের দিকে তাকালো, বলল, কোন বোন? দিলশাদ আশ্চর্য হওয়ার ভান করে বলল, আল্লাহ, এত সুন্দর মিষ্টি দেখতে আমার বোনটা, তোমার চোখে পড়ে না? ঢং বন্ধ করো তো, কি বলছো সোজা সোজা ভাবে বলো। দিলশাদ ভ্রু নাচিয়ে দেখালো, ইউসুফ তিহার দিকে তাকালো, তিহার অবশ্য এদিকে খেয়াল নেই, বাবুরা শুধু ঘুমায়, এই কিছুক্ষণ হলো পিটপিট করে চাইছে, তাই তার সব মনোযোগ এখন তাদের দিকে। ইউসুফ মুখ বাঁকিয়ে বলল, ভালো, খারাপের কি হলো? আলহামদুলিল্লাহ। কিসের আলহামদুলিল্লাহ? তুমি যেহেতু আমাকে মা মনে করো, আমার একটা দায়িত্ব আছে না, এমনিতেই তোমাদের ভাইদের সব নজর আমাদের বাড়ির দিকে, তাই তুমি আর বাদ যাবে কেন, তাই আগেই সিরিয়াল দিয়ে রাখি, তাহলে আর অন্যদিকে মন্টন যাবে না, আর রিজেক্টের চান্সও থাকবে না। ইউসুফ এতক্ষণ বোঝেনি, এবার বুঝলো, বুঝে মুসকি হাসলো, হেসে বলল, তুমি আমার পার্মানেন্ট মা হয়ে যাও,
তাহলে তোমার জন্য এরকম একটা কেন? তোমার গোষ্ঠীতে তোমার যতগুলো বোন আছে সবকটার পিছনে সিরিয়াল দেবো। ওরে ফাজিল, কয়টা লাগে তোর? বলে দিলশা সোফার কুশন ছুঁড়ে মারল, ইউসুফও ক্যাচ করে ধরে ফেলল, হেসে বলল, তোমার জন্য ওই ইউসুফ বিলীন হয়ে যাবে, একবার শুধু হ্যাঁ বলে দাও মেরি মা। তখনই খাদিজা আসলো, সাথে উসমান। উসমান এসে কিছুক্ষণ বসে কোনো কাজে চলে গিয়েছিল, এই মাত্রই আবার আসলো। খাদিজা এসে বলল, তুমি এখানে বসো, ড্রয়িং রুমের একা বসে কি করবে, ওর আব্বু এখনই চলে আসবে, ততক্ষণ ভাতিজাদের সাথে থাকো। উসমান হালকা হাসলো, কিছু বলল না। দিলশাদ বলল, কেন আমরা কি দোষ করলাম, আমাদের সাথে থাকলে কি গায়ে ফোসকা পড়বে? খাদিজা হালকা চোখ গরম করে বলল, একদম ফাজলামি করবি না দিলশাদ। তারপরে উসমানের দিকে তাকিয়ে বলল, তুমি বসো, আমি একটু আসছি, এর কথায় একদম কান দিও না, ফাজিলের হাড্ডি। বলেই তিনি চলে গেলেন। দুনিয়া রান্নাবান্না রয়েছে, উমরদের দেখেই তিনি তার বড় বোনকে ফোন দিয়েছেন, ভাগ্যি সেও তাড়াতাড়ি চলে এসেছে। প্রথমবার জামাই এসেছে, জানাতনাভাবে কি আর সমাদার করা যায়। উসমান বসল, তবে ভাতিজাদের কাছে না, দিলশাদ যে সোফায় তার অন্য পাশে। দিলশাদ মনে মনে হাসল, হেসে উসমানের দিকে ঘুরে গালে হাত রেখে ঢং করে বলল, তো উসমান ভাইয়া, আমাদের গরিবখানায় আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? ভাইয়া তো আপনার বড় ভাই আমার ভাইয়া হলে আপনি তো আর অন্য কিছু হবেন না, ভাইয়ের ভাই তার চেয়েও বড় ভাই। তো কি খবর বড় ভাইয়া? উসমান মুস্কি হাসল, হেসে সেও দিলশাদের দিকে হালকা ঘুরল, তারপর ইউসুফদের দিকে একবার তাকিয়ে আস্তে করে বলল, তা ঠিক আছে, তবে সব সময় ভাইয়ের ভাই ভাইয়া না সাইয়াও হয়। আশা রাখা থাকা ভালো, আশাই তো মানুষকে বাঁচিয়ে রাখে, তবে বামুন হয়ে চাঁদে হাত বাড়ালে ঝলসে যেতে হয়। হাত বাড়াবেই কে, আমি তো সাগর হব, সাগরের বুকে চাঁদের ইচ্ছা থাক আর না থাক এমনিতেই এসে পড়বে। বলে দিলশাদ উঠল, উঠে বাবুদের দিকে যেতে যেতে কৌতুক মাখা কণ্ঠে বলল, সেটা শুধু মরিচিকা ভাইয়া, ধরতে গেলে ফুল। উসমান হাসল, তবে কিছু বলল না। বলল ইউসুফ, সে আগের কোনো কথাই শোনেনি, তবে এটা শুনল, শুনে অবাক হয়ে বলল, তুমি আমার ভাইকে ভাইয়া বলছো কেন? দিলশাদ কিছুই হয়নি এমনভাবে বলল, তো কি বলবো, বাবা চাচা মামা কাকা নাকি, তার উপরে দাদা নানা, আমাদের ডিমান্ড দেখে তো আমি আর পাচ্ছি না। ইউসুফ হা হয়ে বলল, কি আশ্চর্য, এগুলো বলবে কেন? দিলশাদ হাসল, তবে কিছু বলল না, হেসে বাবুদের মধ্যে একজনকে কোলে তুলে নিল। দিলশাদ কিছু না বললেও উসমান বলল, বাংলা ডিকশনারিতে আরো অনেক শব্দ আছে মিস দিলশাদ। আচ্ছা, ইস, কেন যে আমার একটা বাংলা ডিকশনারি নেই, তাহলে মিষ্টি কিছু বলে ডাকা যেত। সমস্যা নেই, আমি সময় মতো সব শিখিয়ে দেব। বলে ইউসুফের দিকে তাকালো, বলল, বাচ্চা মানুষ বুঝিসই তো, বাবা চাচা উপরে এখনো শব্দ শেখেনি। ইউসুফ হাসলো, হাসলো দিলশাদ, যাকে বলে ভদ্রতাসূচক হাসি, হেসে এক বাবুকে কোলে নিয়ে খাটের এক সাইডে বসল, বসে মুখ ভার করে আরেক তার দিকে তাকালো। উসমান তাকিয়েছিল, মেয়েটা মুহূর্তে মুহূর্তে চেহারার রং বদলায়, দেখতে ভালো লাগে। সে এক পলকে তাকিয়েই বলল, কি হয়েছে? দিলশাদ মুখ ভার করে বলল, ডাউনলোড হয়েছে তো হয়েছে, একসাথে দুটো, কোনটাকে রেখে কোনটাকে কোলে নেই বলুন তো, একটাকে নিলে মনে হয় আর একটা মন খারাপ করে বসে আছে। উসমান হাসল, হেসে এসে এগিয়ে এলো, আস্তে করে আরেকজনকে কোলে তুলে নিল। ছোটবেলা থেকে ইউসুফকে নিয়ে অভ্যস্ত, তাই তেমন সমস্যা হলো না। তারপর বলল, খালা নিলে সাথে খালু নেবে, আবার চাচি নিলে সাথে চাচা নেবে, তাহলে সমান সমান, কারোই আর মন খারাপ হবে না। দিলশাদ ভ্রু কোচকে চাইল, তবে এবারও কিছু বলল না, নিজেদের বাড়ি বলে বহু তো জ্বালাই আছে, এখন সে না এরা তাদের মেহমান, কিছু বলতে 10 বার ভাবতে হচ্ছে, এই ভাবাভাবি যে কি কষ্টের এদেরকে বোঝাবে, তা না হলে খবর ছিল রে পাহাড় পর্বত, খালা খালু চাচা চাচি কাকে বলে, কত প্রকার এবং কি কি সব শিখে দিত। এসেছে আমার বাংলা ডিকশনারিওয়ালা, মনে মনে উসমানের শ্রাদ্ধ করে সে তিহার দিকে তাকালো, তাকিয়ে বলল, এই তিহা যা তো, আমাদের দুল্লা ভাইকে টেনে নিয়ে আয়, বউয়ের আঁচলের নিচে অনেক থাকা হয়েছে, এবার শালিদের ওড়নার নিচে আসুক। তিহা সাথে সাথে দৌড়ে গেল, উসমান সেই দিকে তাকিয়ে বলল, নট ফেয়ার দিলশাদ, এটা আমার ভাইয়ের হক, দুল্লা ভাইকে জ্বালানো এটাও শালিদের হক। তবুও
তবুও গেছে তেল নিতে। আপনিও যান, খুব উপকার হবে। আমি মানুষ বুঝে উপকার করি মিস দিলশাদ। দিলশাদ রোকজকে তাকালো, এর মুখ কোনোদিন না সে নিজ হাতে সেলাই করে দেয়। মিস দিলশাদ, মিস দিলশাদ, তোর মাথার দিলশাদ। ইউসুফ দেখে হাসলো, হেসে খাটে হেলান দিতে দিতে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।